আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি রমজান উপলক্ষে তরমুজের জুস। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তরমুজের জুস খুবই সহজ জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। সামনে রোজা ইফতারের আগে এভাবে তৈরি করে রাখবেন। আমি এই তরমুজ জুসে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা হলে চিনি ব্যবহার করবেন। তো তরমুজটা আগে কেটে নিচ্ছি। তরমুজটা আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, হাফ তরমুজ আমি এখন কেটে নিচ্ছি, হাফটা রেখে দিচ্ছি। এবার একটা মিক্সার জারে আমি এগুলো জুস করে নিচ্ছি। জুস হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। তো হাফ তরমুজের জুস আমি আইস বক্সে দিয়ে তরমুজ আইস কিউব বানিয়ে নিচ্ছি। তো এভাবে তরমুজের আইস কিউব করে রেখে দিয়ে ফ্রিজে বেশ কিছুদিন রাখা যায়, আর যখনই বাইরে থেকে আসি বা গরম লেগেছে ফ্রিজ থেকে আইস কিউব চার পাঁচটা বের করে ঠান্ডা জলে দিয়ে খেতে পারবেন। আর বাকি যে তরমুজটা ছিল ওটাও আমি জুস করে নিচ্ছি। তা আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর একটু বিগ লবণ দিয়ে এটাও মিক্সিতে আমি জুস করে নিচ্ছি। এবার ছেঁকে নিচ্ছি। তরমুজ আইস কিউবগুলো করতে দিয়েছিলাম ফ্রিজে, দেখো কত সুন্দরভাবে আইস কিউব হয়ে গেছে। তরমুজ আইস কিউব রেডি। আর আমি লেবু কেটে নিচ্ছি, লেবু স্লাইস করে নিচ্ছি। তো আমি তরমুজের একটা সাইড এভাবে করে তরমুজটাকে ছুটিয়েছিলাম, আর এর মধ্যে আমি তরমুজ আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তরমুজের জুস। তো আমি একটা রিসেন্ট ভিডিও দিয়েছি, লেমন আইস কিউব, পুদিনা পাতা, ধনে পাতা সব আইস কিউব করে রেখেছি। তো ওগুলো আমি রমজান মাসে কীভাবে ব্যবহার করব, তাই যে দেখুন, লেমন আইস কিউব একটা তরমুজ জুসে দিয়ে দিচ্ছি। এভাবে করে রাখলে সময়টা খুবই কম লাগে রমজান মাসে। দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য একটু পুদিনা পাতা। রমজান মাসে ইফতারের আগে এরকম ঠান্ডা ঠান্ডা জুস তাহলে তো আর কোনো কথাই হয় না। আমি একটা গ্লাসও সার্ভ করে দেখাচ্ছি। বাকি যে আইস কিউব ছিল, ওয়াটারমেলন আইস কিউবগুলো ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। সামনে রমজান, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি যেভাবে করলাম ওয়াটারমেলন আইস কিউব দিয়ে ওয়াটারমেলন জুস,
ওয়াটারমেলন আইস কিউব আমরা মুখেও ব্যবহার করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াটারমেলন আইস কিউব দিয়ে ওয়াটারমেলন জুস রমজান মাসে ইফতারের আগে একবার হলো ট্রাই করবেন।